সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সোমবার, আর আজকে সকালবেলা তো আমাদের গেস্টটা চলেই গেল, লাস্ট ভিডিওটা তোমরা দেখেছো তো। অনেক সকালবেলা ঘুম থেকে ওঠা হয়েছে আমাদের, 4টের সময় উঠেছি, তারপর ওরা ফ্রেশ ট্রেশ হয়েছে, তারপর একটু কিছু চা টা খেয়ে গেল। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে নিয়ে ওরা চলে যাওয়ার পর আর্য আর আমি একটু পড়াশোনা করে নিলাম। আর্যর আজকে আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এক্সাম, তো সকালবেলা ওটা পড়াশোনা করে নিল আর্য। করে ধীরে সুস্থে ঘরবাড়ি কাজ করছি, বিছানা টিছানা এখনো ঠিকভাবে তোলা হয়নি, এখন বাজে 7:45। আর্য গেল স্নানে, আর্য স্কুলে চলে গেলে তারপর বিছানা টিছানা সব গোছাবো। তো ব্লগটা স্টার্ট করলাম, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনো, চ্যানেলে নতুন রয়েছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখানে আর্যর জামা কাপড় আমি আয়রন করে রেখেছি, এগুলো সব দিয়ে রাখলাম, ও স্নান করে এসে এখন পড়বে। আর এখানে সোনা ঘুম থেকে সকালবেলা তো উঠেই ছিল 4টের সময়, তারপর একটুখানি, হ্যাঁ, সেকেন্ড টাইম ঘুম থেকে উঠলো, তারপর একটুখানি শুয়েছিল। আজকে জিমে যাওয়া হয়নি, আমি বারণ করলাম জিমে যেতে হবে না, একটু ভালো মতন ঘুমটা না হলে সারাদিন কাজ করতে অসুবিধে হবে। তো এইদিকে রান্নাঘরে আমি বসিয়ে দিয়েছি ভাত, অলমোস্ট হয়ে গেছে। আজকে করব ঝিঙে পোস্ত, সাথে একটু আলুও দেব। আর এইদিকে দেখো মুচমুচে করে আলু ভাজা হচ্ছে, এটা আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে আর্য যাবে স্কুলে। ডালও আমার হয়ে গেছে, এই দেখো ডাল হয়ে গেছে। গতকালকে খুব মজা হয়েছে, খুব এনজয় করলাম সবাই আসাতে। তো আজকে থেকে আবার নতুন সপ্তাহ শুরু, পার্লার আছে, আর্যর এক্সাম আছে, যে যার কাজে যেতে হবে আজকে থেকে। তো চলো সাথে থাকো। আজকে আর্যর টিফিন হলো, দেখো প্যানকেক বানিয়েছি, প্যানকেকের মধ্যে একটুখানি মধু না দিলে ঠিক ব্যাপারটা জমে না, কিন্তু আমার মধুটা তো এমন জমে আছে যে কী বলবো। দেখো পুরো ফ্রিজে ছিল, মধুটা পুরো জমে আছে, অনেকগুলো পড়ে যাবে মনে হচ্ছে। হয়ে গেল, কাকে দেবো, এসো চলে এসো। দেখো মধুটাকে একটু স্প্রেড করে দিই, অন্যান্য দিন আমি কি করি একটা একটা করে বানাই, তো আজকে আর তা করিনি, আজকে একটাই বানিয়েছি শর্টকাটে। কিছুক্ষণ একটা থাক, মধুটাকে অ্যাবজর্ব করুক, তারপর কেটে দেবো। তো এটা থাক, এবার আর্যকে ভাত দিয়ে দিই, ফ্যানটা দিয়ে দাও আর্য। আর্যকে ভাত দিয়ে দিয়েছি, চলে এসো আর্য, চলে তো গরম গরম ডাল ভাত আর সাথে মুচমুচে আলু ভাজা। তোমাদের সাথে পরে আবার দেখা করছি। ঘরের সমস্ত কাজ কমপ্লিট, এখন আমি যাব পার্লারে, রেডি হয়ে গেছি, ওইদিকে সোনাও রেডি হয়ে গেছে, তো দুজন মিলে ফটাফট যাই। এখন ওয়েদারটা বেশ ভালো, রোদ উঠেছে, তো কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠছে কিছুই বোঝা যাচ্ছে না। তো চলো পার্লারে যাই। সোনা আর আমি 3টের সময় বাড়ি চলে এসেছি লাঞ্চ করতে, এখন বাজে 4:15, এখন আর্যও স্কুল থেকে চলে এসেছে। তো ও বলছে হ্যাঁ এভাবে কে দেখায়, লজ্জা পাচ্ছে, দেখো দরজার পেছনে লুকিয়ে আছে, আমি মোবাইল ধরে আছে দেখে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের তো আগেই হয়েছিল, আর্যরও হয়ে গেল, এখন আমি পার্লারে যাই। গুড ইভিনিং এভরিওয়ান, এখন পার্লার থেকে চলে এসেছি, এসে একটু রেস্ট করলাম, আজকে অনেক কাজ ছিল পার্লারে, রেস্ট করে টরে নিয়ে এখন আমি ডিনারের জন্য দেখো কী করছি, পনির কাটছি। তো আমাদের আরেকটা সেন্টার আছে আরোগ্য নামে, কালেকশন ব্লাড কালেকশন সেন্টার, সে তো দেশবন্ধু পাড়াতে, ওটা ওই সেন্টারের পাশে খুব সুন্দর একটা মিষ্টির দোকান আছে, সেখানে খুবই ভালো ধরনের পনির পাওয়া যায়। তোমরা যদি
পনির খেতে পছন্দ করো তাহলে ওখান থেকে পনির ট্রাই করতে পারো, ভীষণ 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 ভালো। আমরা তো প্রায় দিনই ওখান থেকে পনির এনে রান্না করি, স্পেশালি 8-জনের জন্য পনিরটা বেশি করা হয়, কারণ ও তো মাছ খায় না, তোমরা সবসময় জানোই তো, সেই জন্য পনির করলে ও পছন্দ করে, প্লাস আমরাও ভালোবাসি। তো আজকে ভাবছি পনিরটা দিয়ে চিলি পনির বানাবো। তো আর্য তো খুব খুশি চিলি পনিরের নাম শুনে, ক্যাপসিকামটাও ছিল তো, ওটা অনেক দিন হয়ে গেছে, নইলে নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম আজকে চিলি পনির বানিয়ে নিই। তো দেখতেই পেলে এখানে আমি পনিরটাকে সুন্দর টুকরো টুকরো করে কেটে নিলাম, কেটে এবার আমি একটু গল্প করছি আর বাকি জিনিসগুলো কেটে নেব। এই ঘরে তো ফ্যান আছে, সেই জন্য আমি এখানে কাটছি, না হলে রান্নাঘরে গরমের মধ্যে আমি একদম পুরো অস্থির হয়ে যাই, আর একদম ভালোই লাগে না, মনে হয় রান্নাঘরে একটা ফ্যান থাকলে মনে হয় আরও ভালো হতো। তো যাই হোক, রান্নাঘরে ফ্যান থাকলে আবার রান্না করতে অসুবিধে হবে গ্যাসে। তো দেখো, এখন আমি একটু পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, আদা, একটু রসুনও তো লাগে, এগুলোকে ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি। আর সোনা প্ল্যান করছে পুজোর সময় কোথাও যাব কি যাব না, গেলে কোথায় যাব, আর যে নানা রকমের প্ল্যানিং মানে কথা বলছে এখানে যাওয়া যায়, কিন্তু এবার পুজোর সময় আমরা রোড ট্রিপে হয়তো বেশি দিনের জন্য যেতে পারবো না, আমাদের একটা অন্যরকম প্ল্যান ছিল এবার পুজোতে, তো সেটা হবে না। ভেবেছিলাম কাশ্মীর যাব, সেটা তো হবে না, কেননা আর্যর অ্যালেনে এক্সাম আছে। তো যাই হোক, আশেপাশে কোথাও থেকে বেরিয়ে আসব, আশেপাশে মানে একেবারে আশেপাশে না, মোটামুটি সারাদিন ধরে যেখানে যাওয়া যায় মোটামুটি 800-900 কিলোমিটার ডিস্টেন্সে কোথাও থেকে বেরিয়ে আসব। তো এগুলোই প্ল্যানিং চলছে আমাদের ডেইলি প্রায়, এখন এটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। তারপর সামনেই আছে 15 অগস্ট, বছর তিনেক ধরে 15 অগস্টে আমরা দার্জিলিং যাচ্ছি, তো এবারও ভাবছি দার্জিলিং যাব কি যাব না। লাস্ট ইয়ার আমরা প্রথমে গিয়েছিলাম গ্যাংটক, তারপর গ্যাংটক থেকে দার্জিলিং এসেছিলাম, তো দার্জিলিংয়ে তখন খুব বৃষ্টি পেয়েছি, গ্যাংটকেও বৃষ্টি পেয়েছি। তো এবার সোনাকে বলছি আবার দার্জিলিংটা যদি আবার বৃষ্টি হয়, সোনা বলছে তাতে কী আছে, হোটেলের রুমেই বসে থাকবো, তাও তো একটু অন্যরকম হবে, তো বাড়িতে বসে থেকে লাভ নেই, একটু বেরিয়েই আসবো। এই সব আমাদের ঘোরাঘুরির সব নানা রকম প্ল্যানিং চলছে, তো তরকারি কাটতে কাটতে এগুলো হচ্ছে, সব কিছু কাটাকুটি হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে চলে আসলাম। এখানে দেখো আমি নিচ্ছি একটুখানি ময়দা, আজকে কর্নফ্লাওয়ার দেব না, আমি আজকে ইচ্ছে করে ময়দা দিয়ে করব, কর্নফ্লাওয়ার যদিও ফ্রিজে রাখাই আছে। তো দেখো একটা ডিম দিয়ে দিলাম, এবারে এর মধ্যে দেব জল, আর দেব সামান্য নুন, তারপর গোলমরিচ গুঁড়ো দেব, আর এখানে আজকে দেখো এখানে আছে লোহার কড়াইটা, লোহার কড়াইটার মধ্যে আমি এর পনিরটাকে ফ্রাই করব। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল, আর জানো তো এই সাদা তেলের বোতলটার মুখটার মধ্যে ডেইলি দিন মানে প্রতিদিন লাল পিঁপড়ে একদম ভরে থাকে, এত অসহ্য লাগে আমার কি বলবো, এত ছোট ছোট লাল পিঁপড়ের উপদ্রব হয়েছে না আমাদের বাড়িতে, ঘি বলো চিনি বলো, উফ, তার মধ্যে সাদা তেলের মধ্যেও দেখতে পাচ্ছি দুদিন ধরে এরকম পিঁপড়ে ভর্তি হয়ে থাকছে। তো এখানে একটুখানি আমি সয়া সসও দিয়ে দিলাম, এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেলে পনিরটা এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি ফ্রাই করে নেব। তো এভাবে পনির ডুবিয়ে ফ্রাই করলে পনির পকোড়ার মতন ভীষণই কিন্তু টেস্টি হয় খেতে, জানো তো।
পনিরের একটা পাশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আরেকটা পাশও ভাজবো। আর কি সুন্দর, একদিকটা মুচমুচে হয়ে গেছে জানো তো, দেখে মনে হচ্ছে এখনই তুলে নিয়ে খেয়ে নিই। তো যদিও খাবো, ভালো করে ফ্রাই করে নিয়ে 2-3টে পিস আমরা খেয়ে নেব, তারপর বাকিটা দিয়ে চিলি পনির বানাবো। এবারে পনিরটাকে তুলে নেব। আর এই দিকে পেঁয়াজটার খোসা ছাড়িয়ে রেখেছিলাম, কিন্তু পেঁয়াজটা যে কাটতে হবে সেটাই ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে পেঁয়াজটাকে কেটে নিলাম। এবার লঙ্কা রসুনটাকেও এরকম সুন্দর করে কেটে নেব। লঙ্কাটাকে একটু বাঁকা বাঁকা করে কেটে দিলাম, তাহলে দেখতে ভালো লাগে। যদিও চিলি পনিরের মধ্যে আমি গ্রিন চিলি সস দেব, তাও দুখানা কাঁচা লঙ্কা এভাবে কেটে দিলাম। তো বাকি পনিরটাও ভেজে নিচ্ছি, অনেকগুলোই পনির আছে। আদা রসুনটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। আমি কিন্তু সবসময় বটিতেই সবজি কাটি, কিন্তু ইদানিংকালে একটু চাকু দিয়ে কাটছি। বেশ ভালোই কাটতে পারি, তবে যখন মনে হয় খুব সুন্দর করে তরকারিটা কাটবো তখন কিন্তু আমি বটিতেই কাটি। যেহেতু ছোটোবেলার থেকে বটিতে কেটেই অভ্যেস, সেই জন্য বটিতে কাটা সবজির ফিনিশিংটা আমার হাতে একদম আলাদাই হয়। এবারে একটা বাটির মধ্যে আমি টমেটো সস, গ্রিন চিলি সস আর সয়া সস, এই 3টেকে একসাথে করে ভালো করে মিলিয়ে নেড়ে নেব। এটা রেডি থাকলো, না হলে কড়াইতে ডাইরেক্ট দিতে গেলে তাড়াহুড়ো করে কোনটা বেশি কোনটা কম হয়ে যাবে, সেই জন্য আমি যখন কোনো পনির চিলি বা চিলি চিকেন বানাই তখন এভাবে একটা বাটির মধ্যে 3টে মানে সস একসাথে মিশিয়ে রাখি। এবারে দেখো, কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম, আর পনির ভাজার তেলটা অনেকটাই রয়ে গেছে, জানি না এটা দিয়ে আবার কী করবো। কোনো না কোনো কিছু ভাজা করে নিলেই ভালো হবে এই তেলটাতে। তো ওই পোড়া তেলটা আর আমি ইউজ করলাম না, এখন আমি একটু ফ্রেশ তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমার গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই আছে। চাইনিজ রান্না করতে গেলে ফ্লেমটা হাই রেখে করলেই রান্নাটায় কিন্তু একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসে। তো আমিও তাই ট্রাই করছি। সবার আগে কড়াতে দিয়ে দিলাম আদা আর রসুনের কুচিটাকে, তারপর কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করব। আজকে ক্যাপসিকামটা আমি সবার শেষে দেব, তাহলে ক্যাপসিকামটা যখন খাবো তখন কচকচ কচকচ করবে, ওটা কিন্তু বেশ ভালো লাগে। নইলে ক্যাপসিকাম গলে গেলে একদমই বিচ্ছিরি লাগে। তো এবার দেখো, আমি যে সসটা মিশিয়ে রেখেছিলাম বাটির মধ্যে সেই সসটা ঢেলে দিলাম, এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই, তাহলে কালারটা সুন্দর আসে, নইলে একটু কালচে কালচে মতো হয়ে যায়। আমার আবার একটু লাল লাল কালার হলেই চিলি চিকেনটা বেশি ভালো লাগে। তো এবার দেখো, পনিরটাকেও দিয়ে দিলাম আমি, ভেজে রেখেছিলাম যেটা সেটাকে দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। আর এই যে লঙ্কার গুঁড়ো যেটার কথা তোমাদের বললাম, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেবো না বললামই তোমাদের, একটু ময়দা জলে গুলে রেখেছিলাম সেটা মিশিয়ে দেব। এখন আমি ক্যাপসিকামটাকে মেশালাম, দেখো এবার যে জলটা সেটা ঢেলে দেব। চিলি চিকেন তারপর চিলি পনির এগুলো করা ভীষণই সোজা, খুব তাড়াতাড়ি হয়ে যায়, জিনিসপত্র হাতের কাছে রেডি থাকলে একদম 5 থেকে 10 মিনিটই লাগে। ভালো করে ভেজে নিয়েছি, এবার জলটা ঢেলে দেব ময়দা দিয়ে যে জলটা আমি রেডি করেছিলাম। এই যে দেখো, এটাকে একটু নাড়াচাড়া করব, মনে হচ্ছে আর একটু জল লাগবে, একটু শুকনো শুকনো হয়ে গেল। হ্যাঁ, একটু জল দিয়ে দিলাম, এবার এটাকে একটু নাড়াচাড়া করব, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর অবশ্যই এর মধ্যে একটু চিনি দিতে হবে, আর সামান্য একটু নুন দিয়ে দেব। নুনটা একদম আন্দাজ মতো দিতে হবে, কেননা সয়া সস দেওয়া আছে, সয়া সসটা তো একটু সল্টি হয়, তো সেই জন্য নুনের পরিমাণটা কিন্তু একদম কমই লাগে।
মোটামুটি দেখো হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিয়ে ওপর থেকে একটুখানি সাদা তিল আমি ছড়িয়ে দেব, তাহলে দেখতেও ভালো লাগে আর পুরো রেস্টুরেন্টের মতন মানে হয়ে যায় খেতে। হয়ে গেছে আমাদের ডিনার রেডি, ঝটপট কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি, আর্যকে দিয়ে দিয়েছি সবার আগে। আর এখানে ভাইও বসে গেছে সোনা, আর আমি এখন বসে যাব। দেখো চিলি পনিরটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে তো ভীষণই ভালো হয়েছে। চলো দেরি না করে আমাদের ডিনারটা সেরে নিই, তোমরা সবাই ডিনার টিনার করে নাও। আজকে কে কী ডিনার করলে সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি আমার মতো এভাবে চিলি পনির কখনো বানাও সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে বলতে একদম ভুলো না। সারাদিনের ব্যস্ততা শেষ, এবার বিছানায় যাবার পালা। তো চলো আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি, ভীষণ টায়ার্ড এখন, খুব ভালো করে একটা ঘুমের দরকার। তো কালকে চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে, সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন একটি ব্লগে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, বাবাই।